সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা টিবিম নিয়ে আলাপ আলোচনা করব। টিবিম মানে হচ্ছে একটা কোনো একটা স্ল্যাবের অংশ যদি বিমের সাথে কাজ করে, বিমের অংশ হিসেবে কাজ করে, ওইটাকে আমরা টিবিম বলবো, মানে টি শেপের বিম। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি দেখি যে এইখানে এটা হচ্ছে আমাদের একটা টিবিম, এই যে এই উপরের যে অংশটা স্ল্যাবের এই অংশটা কে বলা হয় ফ্ল্যাঞ্জ, আর নিচের এই অংশটাকে বলা হয় ওয়েব। এই এইখানে আমার ওয়েবের যে প্রস্থ এটা হচ্ছে BW, আর ফ্ল্যাঞ্জের যে প্রস্থ এটা হচ্ছে B, আর ওয়েবের যে থিকনেস ফ্ল্যাঞ্জের থিকনেস এটা হচ্ছে HF। এটা আমাদের এখানে আমরা দেখতে পাই যে টিবিম তিন রকমের টিবিম দেওয়া আছে। আমরা হচ্ছে আইসোলেটেড টিবিম নিয়ে আলোচনা করব, মানে জাস্ট একটা টিবিম নিয়ে আজকে আলোচনা করব। একটা টিবিম মানে আইসোলেটেড টিবিম হওয়ার শর্ত হচ্ছে HF গ্রেটার দেন BW/2, মানে ফ্ল্যাঞ্জের থিকনেস ওয়েবের প্রস্তর থেকে প্রস্তর অর্ধেকের থেকে বড় হবে, আর B<4BW এইটা হইতে হবে। এই দুইটা যদি শর্ত কাজ করে তাহলে আমরা ওইটাকে আইসোলেটেড টিবিম হইতে বলতে পারবো। আর মানে এখন আমরা যখন ওই টিবিমের অ্যানালাইসিস করব, দুই রকম হইতে পারে। একটা বিম টিম টিবিম দেখতে মানে একটা বিম টিবিমের মতো দেখতে হইলে যে এটা টিবিম হবে এমন কিছু না, ওইটা রেক্ট্যাঙ্গুলার বিমও হইতে পারে, আর টিবিম অ্যানালাইসিসও করতে হইতে পারে। এখন টিবিম অ্যানালাইসিস আমরা কখন করব, ফার্স্টে আমরা যখন দেখব এ HF এর থেকে বড় হবে তখন ওইটাকে আমরা মানে টিবিম হিসেবে অ্যানালাইসিস করব। এ যদি HF এর থেকে ছোট হয়ে যায় তাহলে রেক্ট্যাঙ্গুলার বিম হিসেবে আমরা অ্যানালাইসিস করব, মানে এইটা দেখতে টিবিমের মতো হইলেও এ যদি HF এর থেকে ছোট হয় তাহলে টিবিম হবে না, ওটা রেক্ট্যাঙ্গুলার বিমই হবে। যে এ বের করার ফর্মুলা তো ছিল এটা। তারপরে আমরা এই যে এখানে একটা টিবিমকে যদি এরকম দুইটা ভাগে ভাগ করে দিই, এই জিনিসটা আমি পুরোপুরি এক্সপ্লেন করতে চাচ্ছি না। তো দুইটা ভাগে যদি ভাগ করে দিই, রডের একটা একটা অংশ আসবে HF থেকে, মানে টোটাল যে AS আছে এটা, এই একটা অংশ আসবে ফ্ল্যাঞ্জ থেকে আর একটা অংশ আসবে ওয়েব থেকে। এই ফ্ল্যাঞ্জের রড বের করার ফর্মুলা হচ্ছে 0.85 SC' B-BW HF/FY। এটা হচ্ছে ফ্ল্যাঞ্জের রড বের করার ফর্মুলা, এই ফর্মুলা জাস্ট। আর MN1 মানে ফ্ল্যাঞ্জে যে মোমেন্ট দিবে এটা বের করার ফর্মুলা হচ্ছে ASF/FY D-HF/2। আর যে বাকি যে AS-ASF এটা হচ্ছে মানে ওয়েবের রড। এই যে আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে একটু ডিটেলস করা আছে, এই বাকি অংশটা এটাকে ASW বলবো, যে ওইখানে যে AS-ASF দেওয়া আছে ওইটাই হচ্ছে ASW। ওই ASW বের করার ফর্মুলা আছে এটা 0.85 SC'BWA। আর এই MN2 মানে ওয়েব থেকে যে পরিমাণ আমার মোমেন্ট আসবে ASW/FY D-A/2, এটা হচ্ছে এই দুইটা মোমেন্ট আর এই দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা জানলে হবে, টোটাল রড হচ্ছে এটা, একটা ফ্ল্যাঞ্জ থেকে আর একটা হচ্ছে ওয়েব থেকে। তাহলে আমরা আগে ম্যাথ করি। এখানে আমাদের এইরকম একটা টিবিম দেওয়া আছে, আর নিচে 6টা 10 নম্বর বার দেওয়া আছে, আমার রডগুলো 6টা 10 নম্বর বার। আর এখানে কি কি দেওয়া আছে, বি মানে ফ্ল্যাঞ্জের প্রস্থ 28, 10 মানে ওয়েবের প্রস্থ, HF ফ্ল্যাঞ্জের থিকনেস 6, ডি হচ্ছে 26, ডি মানে হচ্ছে টোটাল এই মাথা থেকে 30, 30 থেকে 4 অথবা 3.5 বাদ দেওয়া লাগবে, 4 অথবা 3.5 যেটা বাদ দেওয়া যায়, এখানে 4 বাদ দিছে। আর ডিটি হচ্ছে 30 থেকে 2.5 বাদ ডিটি। ঠিক আছে, ডিটি ইউজ না করলেও চলবে আমাদের। আর এখানে মোমেন্টটা কত বের করতে হবে, এখন প্রথমে আগে দেখতে হবে যে আমার এই জিনিসটা আইসোলেটেড টিবিম হিসেবে কাজ করতেছি কিনা, এই জিনিসটা আইসোলেটেড টিবিম হিসেবে কাজ করতেছি কিনা। আইসোলেটেড টিবিম হিসেবে কাজ করার দুইটা ফর্মুলা ছিল, হয়ে গেল এই যে HF গ্রেটার দেন BW/2, B<4BW, এইটা আমরা দেখি এই দুইটা কাজ করতেছে কিনা। এই যে HF কত আমাদের 6, BW/2 মানে 10/2, 6 এটার থেকে বড়, তারপরে B<4BW, BW কত 10, যে উপরে কোশ্চেনে দেওয়া আছে 10, তার মানে এটা হচ্ছে 40, 40 28-এর থেকে বড়, মানে 28 40-এর থেকে ছোট। এই যে B আমার কত দেওয়া আছে, 28 ইঞ্চি দেওয়া আছে এটা। তারপরে আমার প্রথমে আমি রডের পরিমাণটা বের করে ফেলবো। রডের পরিমাণ, রড হচ্ছে 6টা 10 নম্বর বার, 6×1.27, 7.62। তারপরে আমি প্রথমে A বের করে ফেলবো। আমার এটা আইসোলেটেড টিবিম হিসেবে স্যাটিসফাই করছে,
কিন্তু আমার হচ্ছে আসলে টি বিম অ্যানালাইসিস করতে হবে কিনা এটা আমরা বের করব এ গ্রেটার দেন এইচ এফ এটা থেকে। মেইন জিনিস হচ্ছে এটা, এ গ্রেটার দেন এইচ এফ, তাহলে এ বের করার ফর্মুলা এটা। বাকি যা যা বসাই দিছি আমার চেক করতে হবে এই যে এইটা 28 হইছে কিনা, মানে এই যে এই জিনিসটা, মানে বি বি কত বসাবো, এখানে আমার তো বি দুইটা আছে, একটা 10 একটা 28, আমাকে প্রথমে এই 28টা বসাইতে হবে। তাহলে এটা কত আসে, 6.4, তার মানে এটা এইচ এফ এর থেকে বড়। এইচ এফ কত, 6 ইঞ্চি, এই যে আমার এইচ এফ কত, এইচ এফ হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চির থেকে বড়, তার মানে এটা টি বিম হিসেবে কাজ করতেছে, আমার টি বিম এর অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমার দুইটা রড বের করতে হবে, একটা হচ্ছে এ এস এফ, তাহলে এ এস এফ বের করার ফর্মুলা যে আমরা আগে লিখছিলাম, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলায় বসাই দিলে 4.59 আসে, আর টোটাল থেকে যদি আমি এ এস এফ এর রড বাদ দিই তাহলে ওয়েভের রড পাওয়া যাবে, ওয়েভের রড 3.03। তারপরে হচ্ছে এই যে এ এস ডাব্লিউ এফ ওয়াই 0.85 এফ সি প্রাইম এ বি ডাব্লিউ, এইখান থেকে হচ্ছে আমি এর ভ্যালুটা বের করতে পারি, এর ভ্যালুটা বের করে দুইটা মোমেন্টের যে ফর্মুলা দেখছিলাম দুইটা মোমেন্টের ফর্মুলায় বসাই দিতে হবে। একটা হচ্ছে ফ্লেঞ্জের মোমেন্ট এ এস এফ ওয়াই ডি মাইনাস এইচ এফ বাই টু, আর এটা হচ্ছে ওয়েভের মোমেন্ট এ এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। আর হচ্ছে আমার এপসাইলন টি বের করতে হবে, এপসাইলন টি বের করার ফর্মুলা ওই আগেরটা, এপসাইলন টি এপসাইলন ইউ ডি মাইনাস সি। এখন আমি এখানে এই যে ডিটি ইউজ করতে পারি, আবার ডি ও ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করলে হবে, এখানে ডিটি ইউজ করছে, তাহলে ফাই এর ভ্যালু 0.9, তাহলে আমার মোমেন্টের ভ্যালু কত আসে, ফাই এম এন ওয়ান প্লাস ফাই এম এন টু, এটাই। তো এটা হচ্ছে আমাদের টিবিএম। এরপরে আমাদের হচ্ছে একটা সিমেট্রিক টিবিএম এর ডিজাইন প্রবলেম আছে, যদি আমরা সময় পাই তাহলে পড়বো, না হলে সিলেবাস হচ্ছে এতটুকুই।